রাশিয়াতে চাঁদ একটা দুর্লভ জিনিস যেটা দেখা খুবই কম পাওয়া যায়। আজকে এটার দেখা পাওয়া গিয়েছে, এই জন্য এই চাঁদের সৌন্দর্য আপনাদেরকে একটু তুলে ধরলাম। এবং এই চাঁদের সৌন্দর্যে আমাদের রাতের খাওয়ার একটা হালকা মেনু আপনাদেরকে দেখাবো। আজকে তৈরি হচ্ছে পিৎজা। পনির কাটা হয়েছে, কালবাসা, টমেটো, টমাটনি সস দিয়ে সব রেডি করা হয়েছে। এরপরে ওভেনে ঢুকিয়ে দেওয়া হয়ে যাবে পিৎজা। ওভেনে ঢুকিয়ে দেওয়া হলো পিৎজা। পরে মাছ ভাজি করা হবে রাশিয়ান স্টাইলে। হয়ে গেল পিৎজা। হয়ে গেল দ্বিতীয় পিৎজা। এখন এটাকে কাটিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হবে। হয়ে গেল আমাদের মাছ ভাজা। এখন হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধকে এটাকে ব্লেন্ডারের মাধ্যমে আমরা পিষে ফেলব। তার মধ্যে মাখন দিয়ে, লবণ দিয়ে হয়ে যাবে আমাদের আলুর পায়েস যা বলেন, এবং মাছ ভাজা। এটাই হবে রাতের খাওয়া। শেষ, এখন আমরা আলুগুলোকে প্রথমে ভর্তা করতেছি, পরে এটার মধ্যে দুধ দিয়ে ব্লেন্ডার দিয়ে একবার মিহি করে নেব। এই আলুর যে পায়েস বলেন যেই বলেন, আর মাছ ভাজি, এটি হবে রাতের খাওয়া। এখন দেওয়া হচ্ছে দুধ, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলে এটা হয়ে যাবে আলুর পায়েস। হয়ে গেল আমাদের আলুর কাষা যেটাই বলেন, আর মাছ ভাজি। এটাই আমাদের, আর এটার সাথে রাত্রের খাওয়ার সাথে যোগ হবে টমেটো আর শসার সালাদ।